ডাক্তারবাবু, এই তো সেন্স এসে গেছে। তবে একটা কথা, উনি কথা বলবেন তবে খুব অল্প। কোমল কোথায়? কোমল একটা কাজে গেছে মল্লার, ও এলে আমি ওকে ওপরে পাঠাচ্ছি, দেখবি একেবারে খবরটা শুনে দৌড়ে চলে আসবে। মীরা, গিনি কি বলছে বলতে দাও না। ছেলেটার এক্ষুনি জ্ঞান ফিরেছে জয়া, এক্ষুনি তোমার পলিটিক্সটা শুরু না করলে নয়। মল্লার, ডাক্তারবাবু কি বললেন শুনলি তো? তোর কথা বলা একদম বন্ধ, আমরা থাকলেই তুই কথা বলবি। আমরা নিচে যাই, কোমল এলেই আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কেমন? এসো বৌদি, চল চল। একটা কথা বলতে এলাম, ওনাকে দেখে খালি মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। উনি মিসেস কোমল সেন, উনি ইন্টারভিউ হচ্ছে টিভিতে। কোমল এখানে নেই। এই তো বলছি মল, কিছু হয়েছে? না না, কিছু হয়নি, কিচ্ছু না। মলের বাবু কেমন আছে এখন? ভালো আছে করি। এই দেখো না, একটু আগে ওর জ্ঞান ফিরে এসছে। বাহ, খুব ভালো খবর তো। কিন্তু আপনাকে দেখে একটু অন্যরকম লাগছে। কোমল কোমল কেন এসব করছে আমি আমি বুঝতে পারছি না। এনি প্রবলেম? কোমল মল্লারের এই অবস্থাতে আজকে আবার ফাংশনে গেছে। আমি জানি না করে ও কেন এসব করছে, আমি জানি না, কিন্তু কিন্তু আমি এটুকু জানি, যেটা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না। তুমি চাও না, যাও, আমি আসছি। কোমল এমন কেন করছে? এরকম করার মেয়ে তো কোমল নয়। যেটা দেখতে পাচ্ছি সেটাই সত্যি, না অন্য কিছু।